আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি কলা দিয়ে তৈরি ভীষণ মজার একটি পিঠা বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন খেতে ভীষণ মজার কিন্তু বানানোটা খুবই সহজ পিঠাটির ওপরটা অনেক মুচমুচে এবং ভেতরেরটা অনেক নরম ছোট বড় সকলেরই কিন্তু পছন্দ হবে খুবই সহজভাবে পিঠাটি তৈরি করে দেখাবো আশা করছি সবার ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এরকমই নিত্য নতুন সব রেসিপি পেতে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তো আজকের রেসিপির জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা চাইলে এখানে ময়দাও কিন্তু ব্যবহার করতে পারবেন দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ বেসন এবং 1/3 কাপ পরিমাণ চিনি সাথে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ এবার পরিমাণ মতো পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে তো পানিটি একবারে না দিয়ে অল্প অল্প করে ব্যাটারটি তৈরি করে নিব এই ব্যাটারটি কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না ঠিক এইরকম ঘন একটি ব্যাটার তৈরি করতে হবে দেখতে পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে এবার আমি এখানে দুটো কলা নিয়েছি এবং কলা দুটোকে একটি কাটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিতে হবে চাইলে হাতের সাহায্যেও করে নিতে পারেন এবার এই কলাগুলোকে তৈরি করে রাখা ব্যাটারের সাহায্যে অ্যাড করে দিতে হবে লক্ষ্য রাখবেন এই ব্যাটারটি কিন্তু কোনোভাবেই পাতলা করা যাবে না ঠিক এরকম ঘন এবং আঠালো একটি ব্যাটার তৈরি করে নিতে হবে তো কলা এবং ব্যাটারটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার এবার বেকিং পাউডারটিকেও ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে ঠিক এরকমই ঘন এবং আঠালো একটি ব্যাটার তৈরি করে নিতে হবে তো আমার ব্যাটারটি তৈরি করা হয়ে গিয়েছে এবার আমরা পিঠাগুলো তৈরি করব তার জন্য একটি চামচের সাহায্যে অল্প করে ব্যাটার নিয়ে নিতে হবে আর ওদিকে আমি মিডিয়াম আঁচে চুলায় তেল গরম করে নিয়েছি এবার অল্প অল্প করে ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো এভাবে আমি প্রায় 7টির মতো ব্যাটার দিয়ে দিয়েছি তারপর পিঠাগুলোকে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে একবার যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে এবং এগুলো ফুলে ডাবল হয়ে যাবে এই পর্যায়ে পিঠাগুলোকে উল্টে দিতে হবে খুব বেশি উল্টানো পাল্টানোর প্রয়োজন হবে না দেখতে পাচ্ছেন পিঠাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে এভাবে অপর পাশটিকেও গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবং পিঠার মধ্যে খুবই সুন্দর একটি কালার চলে এসেছে ঠিক এই পর্যায়ে পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব তো সেই সাথে তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে এবং অল্প সময়ে তৈরি ভীষণ মজার কলার পিঠা এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা ক্রিসপি এবং মজাদার হয়েছে দেখুন পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে এবং এর উপরের পাশটা অনেক মুচমুচে এবং ভেতরের দিকটা অনেক নরম খেতে কিন্তু ভীষণ মজার আশা করছি রেসিপিটি একবার হলেও বাসে ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশেই থাকবেন যারা এরই মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ